আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য আজকে নতুন আরও একটি ডিজাইন নিয়ে আসলাম আশা করি আজকে ডিজাইনটিও আপনাদের ভালো লাগবে তো আজকে ডিজাইনটি হবে পঁচিশ ফুট বাই উনচল্লিশ ফুট যারা এই মাপের ভিতরে ডিজাইন দেখতে চাচ্ছিলেন তারা এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আশা করি ভালো লাগবে সম্পূর্ণ নতুন ডিজাইন তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আমি পার্ট টু পাই আপনাদেরকে সম্পূর্ণ প্লানটি দেখানোর চেষ্টা করব দয়া করে একটু স্কিপ করবেন না তাহলে পুরো প্ল্যানটি বুঝতে পারবেন না ঠিক আছে তো কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গে থেকে দেখবেন মতামত অবশ্য কমেন্ট বক্সে জানাবেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে লিখবেন ইনশাল্লাহ চেষ্টা করব সমস্যার সমাধান করার ঠিক আছে তো আজকের এই বিল্ডিংটি এ সম্পূর্ণ এ টুসাইট আপনাদেরকে বুঝাবো এবং বিল্ডিংটি করতে কত টাকা খরচ হতে পারে মোটামুটি সঠিক একটি ধারণা বের করে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমি বিল্ডিংয়ের আউটসাইড অ্যান্ড ইনসাইড যে ওয়ালগুলা হবে বিল্ডিংয়ের সম্পূর্ণ ওয়ালগুলো আমি কালার করে নিলাম আপনারা একটু খেয়াল করবেন সম্পূর্ণ ওয়ালগুলা তারপরে এখন যে হলুদ কালারগুলো হচ্ছে এগুলো উইন্ডো অ্যান্ড ভেন্টিলেশনগুলো আশা করি আপনারা উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে সাথে আমি মার্ক করে দেবো তাহলে বুঝতে আপনাদের আরও একটু সহজ হবে তো আপনারা খেয়াল করবেন আপনারা যদি খেয়াল করেন আশা করি সম্পূর্ণ প্লানটায় বুঝবেন অনেকে কমেন্ট করেন একটু দেখেই যে কলম কয়টা হবে কি আসলে সম্পূর্ণ প্ল্যানটাই চেষ্টা করি ভিডিওতে দেখানোর মিস করেন তারপরে কমেন্ট করেন ঠিক আছে তো দেখতে থাকুন আর ভিতরে যে ডোরগুলা এখন কোন দিক থেকে ডোরগুলো দিবেন এটা দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা টয়লেট অ্যান্ড কিচেনের ডোরগুলো তিরিশ ইভেন আড়াই ফুট করে রাখবেন আর বেডরুমের ডোরগুলা তিন ফুট রাখবেন ঠিক আছে আর মেন গেটটি আপনারা মেন গেটের ডোরটি আপনারা চার ফিট রাখবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা হবে মেন গেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে আমাদের সামনের সাইডে একটি ব্যালকনি থাকবে তো আশা করি আপনারা ব্যালকনিটি বুঝতে পেরেছেন সাদে সিঁড়িটি হবে এই সাইডে গেট দিয়ে ঢোকার পরে সর্বপ্রথমে আমাদের সিঁড়ি রুমটি আমরা পাবো তো এটার এই সাইডের মাপটি হবে চার ফুট আট ইঞ্চি অ্যান ল্যান্ডিং মাপটি তিন ফুট করে রাখবেন এটার মাপটি হবে ছয় ফুট ছয় ইঞ্চি ঠিক আছে স্টেপগুলো হবে সাত ফুট ছয় ইঞ্চি স্টেপগুলোর স্টেপগুলোর মাপ ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে একটি ডোর হবে এটার ডোরটি আপনারা চার ফিট রাখবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে সেরি রুমটা আলাদা হয়ে যাবে এখানে ডোরটা দিলে আপনার উপরে যদি দুতলা তিনতলা করতে চান করতে পারবেন কোনো সমস্যা নাই সেম ডিজাইনই তো আমাদের প্রথমে ড্রয়িং এরিয়াটি পাবো এটার এই সাইডের মাপটি হবে এগারো ফুট নয় ইঞ্চি অ্যান্ড এই সাইডের মাপটি হবে আট ফুট পাঁচ ইঞ্চি আশা করি মোটামুটি সুন্দর ছোটো একটি ড্রয়িং হবে তারপরে সাতে একই সেন্টি আমরা করে নিব কিচেনের মাপটি হবে এসাইডে আটপোট অ্যান্ড এসেডে হবে আটপোট আশা করি আটপোট বাই আটপুটের ভিতরে ছোটোখাটো কিচেন সুন্দর কিচেন হবে তারপরে আমরা দেখব ফার্স্ট বেডরুম মাস্টার বেডরুম এটার মাপটিও আমরা সাথে দেখে নেব তো এটার মাপটি হবে এসাইডে বারো পোট অ্যান্ড এসেডেও হবে বারো পোট আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বেলকনির মাপটি হবে নয় ফুট পাঁচ ইঞ্চি তারপর একটি কমন টয়লেট থাকছে ডিজাইনটিতে অ্যাটাচ কোনো টয়লেট রাখা হয় নাই এটার মাপটি এসেড হবে এ ছয় ফুট বাই দশ ফুট চার ইঞ্চি তারপরে আমাদের ডাইনিং এরিয়াটি দেখবো সেন্টারে আমরা ডাইনিং এরিয়াটি করে নেব সেন্টারে আমরা ডাইনিং ডাইনিং এরিয়াটি করে নেব এটার মাপটি হবে নয় ফুট অ্যান্ড দশ ফুট চার ইঞ্চি আশা করি বুঝতে পেরেছেন তারপরে আমরা সেকেন্ড মাস্টার বেডরুমটি দেখব এটার এসেডে মাপটি হবে বারো ফুট অ্যান্ড এসেডে হবে দশ ফুট আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে আমরা তিন নাম্বার বেডরুমের মাপটি দেখব তিন নম্বর বেডরুমের মাপটিও আমরা এসেডে বারো ফুট হবে অ্যান্ড এসেডে দশ ফিট হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে তারপরে আমরা সম্পূর্ণ ওয়ালগুলো আপনারা পাঁচ ইঞ্চি ওয়াল করবেন সাথে আমরা কলমগুলো দেখে নেব কোন কোন সাইডে কলমগুলো হবে অনেকে কমেন্ট করেন কলম কয়টা হবে কোন জায়গায় কলম বসবে এটা আপনারা না দেখলে বুঝবেন কীভাবে একটু কষ্ট করে না দেখলে তো বুঝতেন না পুরোটা ভিডিও তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ওয়ালগুলো পাঁচ ইঞ্চি ওয়াল করবেন তো কেমন লাগলো আজকের ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা ওয়াল পাঁচ ইঞ্চি করবেন কলমগুলা দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করে কলম করবেন ঠিক আছে তো বিল্ডিং কস্টটি আপনারা যদি একতলা কমপ্লিট করেন তাহলে আমাদের বিল্ডিং কস্টটি আসবে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা